অনেকগুলো ভিডিও আছে, আমরা যারা ভালো ভালো পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, আমরা তাদেরকে ভবিষ্যতে আমরা ভাবছি তাদের নিয়ে। কারণ একটা স্টেপ একটা একটা এ নিতে গিয়ে আমরা মানে না আমি আমি যাকে বলা হয় একটা থেকে আরেকটাতে যেতে গেলে খুবই সমস্যা হয় আর কি। মানে অনুষ্ঠানটা বললাম, তার আগে ভেবেছিলাম মোবাইল স্ট্যান্ড সবাইকে দেবো, হঠাৎ করে বন্ধ করে এই অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলাম। তখন আমাকে ওদিক থেকে পুরো বেরিয়ে আসতে হলো, গিফট দেওয়া থেকে বন্ধ করে দিয়েছি, মোবাইল স্ট্যান্ড দেওয়া বন্ধ করেছি, কারণ আমাকে অনুষ্ঠান নিয়ে ভাবতে হচ্ছে, ভাবতে হয়েছে। অনুষ্ঠানও আজকেই শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে গেলে আমরা দু মাস পরে, তিন মাস পরে আবার মোবাইল স্ট্যান্ডটা শুরু করবো। যারা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকছে, সবাইকে যাতে উৎসাহ হয় সবাই, সেইভাবে আমরা কাজ করব। তাই সবাইকে আমি বলছি অ্যাক্টিভ থাকো, মাসে একটা ভিডিও বলেছি, একটা ভিডিও পাঠানোই যায়, কোনো অসুবিধা হবে না। একটা ভিডিও মিনিমাম পাঠাতে পারো, তারপরে যে যেরকম পাঠাচ্ছে একটা দুটো, এরপরে আমরা দেখে নেবো। সোহিনী, সোহিনী রেডি আছো? সোহিনী ভট্টাচার্য, আমি মেসেজগুলো দিচ্ছি ছোট ছোট, যাতে মেসেজগুলো সবার কাছে পৌঁছায়। কারণ গ্রুপের অনেক আর্টিস্ট তো মানে সবাইকে নিয়ে চলতে গেলে আমাকে মাঝে মাঝে সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে হয়, যাতে আমারও কোনো অসুবিধে না হয় আর এদেরকেও আমি একটু খুশি করতে পারি। সেই কারণে আপনারা চেষ্টা করবেন নিজেদের ভিডিওগুলো নিজেরা শেয়ার করে নিজেদের অ্যাকাউন্টে রাখুন। এটা আমার সবসময় বলার, মানে যে সোশ্যাল মিডিয়াতে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে কি, ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করে দিচ্ছি, ভিডিওটাকে বাইরে বের করে দিতে হবে আপনাকে, বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি পোস্ট করে দিলাম, আপনি বাইরে বের করে দিলেন, একজন শেয়ার করলো, একজনের জায়গায় দুজন শেয়ার করলো, একজন শেয়ার করা মানে ভিডিওটা পৌঁছবে 5,000-3,000, আপনার ফ্রেন্ডশিপে যতজন আছে ততজন মানুষের কাছে। দুটো শেয়ার হলে 10,000-8,000-4,000, তিনটে শেয়ার হলে অঙ্কটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। এভাবে যদি 10টা, একটা ভিডিও যদি 10টা শেয়ার হয়, মিনিমাম অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। অতএব শেয়ারটা মাঝে মানে নিজেদের অ্যাকাউন্টে অবশ্যই করে রাখবেন, ভিডিওটাকে বাইরে বার করতে হবে। আমি ভিডিও পোস্ট করে দিলাম, আপনারা কেউ শেয়ার করলেন না, তাহলে ভিডিওটা কিন্তু বাইরে বেরোচ্ছে না। ওই আমাদের চ্যানেলে যতজন আছে তারাই দেখছে, সাবস্ক্রাইবার যতজন আছে তারাই দেখছে, আর কারোর কাছে পৌঁছাচ্ছে না। ভিডিওটাকে বাইরে বার করার রাস্তা আপনার, যাতে বেশি মানুষের কাছে পৌঁছয়। আমরা 1,000 সাবস্ক্রাইবারের উপর মানে ভিউয়ার্সের উপরে, ভিউজ একটা বলা হয়, তারপরে আমরা 1,000 টাকা একটা গিফট রেখেছি, পুরস্কার রেখেছি, 1,000 জন দর্শক দেখলে 1,000 টাকা দিচ্ছি। আমরা গত কয়েকটা 8-10টা ভিডিওতে দিয়েছি, আবার অনুষ্ঠানটার পরে আবার আমরা এগুলো শুরু করব। অতএব এটা একটা উৎসাহ দেওয়ার জন্য জাস্ট, এগুলো দেখবেন। সোহিনী ভট্টাচার্য, এবারে নৃত্যে সোহিনী ভট্টাচার্য।